الله رب العالمين ولو أن ما في الأرض من شجرة النقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله. আজি হাকিম বলি আল্লাহু আকবার মিলে কত দেখি নিয়ামতে ভরায়ে পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি সমস্ত পানিকে কালি বানালে সমস্ত বৃক্ষকে কলম বানালে তবু ফুরাবে না তোমার প্রশংসা তবু ফুরাবে না তোমার প্রশংসা লিখিলে শেষ হবে সব মিরাহো মন তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি চিৎকার দেব আল্লাহু আকবার আল্লাহ ভাই رحمت तमाम দুনিয়া সমস্ত পানির জ্যোতি যদি আপনি কালি বানান আর তামাম দুনিয়া সমস্ত বৃক্ষ লতাকে যদি আপনি এক লম্বা বানান আর ওই কলম দিয়ে আর কালি দিয়ে যদি রবের প্রশংসা লেখা শুরু করে দেন কালী রূপী পানিগুলি শেষ হয়ে যাবে কলম রূপী গাছগুলি শেষ হয়ে যাবে তবু আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না ঠিক কিনা বলে না আল্লাহ রব্বুল আলমিন কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মা আদি জামিয়া আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি রাজি আমরা দেখতে পাই সবকিছু আল্লাহ তাআলা আল্লাহর জন্য সৃষ্টি করেন নাই কাদের জন্য সৃষ্টি করেছেন এই মানুষের জন্য খুটবিহীন সাদ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে সৃষ্টি করেছেন জমিনটাকে আল্লাহরুল আলমিন বিছানা করে দিয়েছেন মোহন রব্বুল আলমিন সুন্দর করে বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به فأخرج به من الثمرات رزقا لكم ফলা জালু লিল্লা ফলাত জাল নু লিল্লাহিয়া দাদা দ উয়াং বলেন লহ আকবার। একবার আল্লাহরব্দুল আরবিন বলেন বলেন আমি আল্লাহ মানুষের জন্য আসমান তাকে স্বাদ হিসাবে আমি আমি খুঁটিবিহীন স্বাদ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি আর জমিনটাকে বিছানা করে দিয়েছি আর আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করাইয়া দিয়া আমি মানুষের জন্য রিজিকের সুন্দর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করছেন আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন ঠিক কিনা না বলেন এই জাসমানে সূর্য দেখা যায় সূর্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জন্য সৃষ্টি করেন নাই চন্দ্র আল্লাহর জন্য সৃষ্টি করেন নাই তারকা রাজি আল্লাহর জন্য সৃষ্টি করেন নাই আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছু আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই যে দেখেন কয়েকদিন আগে সত্য প্রবাহ গেল কয়েকটা দিন প্রায় পনেরো থেকে বিশটা দিন আমরা সূর্য দেখতে পেলাম না আমাদের অসুবিধা হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই সূর্য আল্লাহর আইন মানে এই চন্দ্র আল্লাহর আইন মানে সমস্ত প্রাণী সমস্ত মাখলুক আল্লাহর আইন মানে আল্লাহর বিধান মানে সূর্য যদি বলতো আজকে আমরা আজকে আমরা হরতাল করলাম আজকে আর আমরা তাপ দিব না চন্দ্র যদি বলে আজ আলো দিব না বাতাস যদি বলে বাতাস দিব না বলেন পৃথিবীর মানুষ জীব জানোয়ার কি পৃথিবীতে সুস্থ থাকতে পারবে জোরে বলেন পারবে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামত আল্লাহ পাক মানুষের জন্য দিয়েছেন আল্লাহ পাক বলেন মানুষ এই সূর্য একটা মুহূর্তের জন্য আমার গোলামি ছাড়ে না চন্দ্র আমার একটা মুহূর্তের জন্য গোলামি ছাড়ে না বান্দা তোমাকে আমি আল্লাহ পাক কত সুন্দর করে আদর করে সৃষ্টি করলাম রে বান্দা যে সূর্য তার ভিতরে কোনো প্রাণ নাই এই সূর্য আমার হুকুম মানে সূর্যকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে বানাই নাই তোমাকে যে সুন্দর করে বানিয়েছি বান্দা এই সূর্য এক মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আল্লাহ আলামিন যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহর জন্য একটা মাকলুকও সৃষ্টি করেন নাই শুধুমাত্র কেবল মাত্র মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য সৃষ্টি করেছে মহান রব্বুল আলামিন বলেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ পৃথিবীতে যত মাকলুকাত আমি সৃষ্টি করেছি সমস্ত মাকলুকাত আমি আল্লাহ তালা আমার জন্য সৃষ্টি করি তুমি মানুষ তোমার তোমাকে সুস্থ রাখার জন্য তোমাকে দুনিয়াতে ভালো রাখার জন্য ভালো পড়ার জন্য ভালো চলার জন্য সমস্ত নিয়ামত আমি তোমার জন্য সৃষ্টি করেছি চিৎকার দেবে না লহু একবার এই সূর্য যদি আমাদের তাপ না দিত অসুবিধা হতো কি না পৃথিবীর মানুষ মরে যেত পৃথিবী অচল হয়ে যেত এই কবি কত সুন্দর করে বলছেন চদ কভু বলে না না সূর্য বলে না পানি তো বলে না পিপাসা মিটাব না বাতাস তো বলে না না। চাঁদ কভু বলে না আলো দিব না সূর্য তো বলে না তাপ দিব না পানি তো বলে না পিপাশা মিটাব না বাতাস তো বলে না প্রাঞ্জুরব না ঠিক কিনা বলে যদি বাতাস একটা মিনিটের জন্য আল্লাহ বন্ধ করে দিতেন তাহলে পৃথিবীর কোন মানুষ বাস্তব জোরে বলেন বাস্তব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম এত আদর করে বানালাম বান্দা তুমি আমার গোলামি করো না কিন্তু যে সৃষ্টিগুলো তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি সেই সৃষ্টিগুলো আমি আল্লাহ আমার গোলামী করে আমার আইন মানে আল্লাহ আমি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন মহান রব্বুলাল বলেন বলেন ওয়ালাহু আজল্লা মামা ফিসামা ও তে বল্লা আল্লাহ তৌহান ওয়াকর হন ওইলাই যাও বলে আল্লাহ লাক বাদ আল্লাহ বাক বলে বলে অদুনিয়ার মানুষ তোমরা কি আমি আল্লাহ আমার আইন বাদ দিয়ে তোমরা কি অন্য কোনো আইন তালাশ করো অন্য কোনো বিধান তালাশ করো অথচ আসমান এবং জমিনের ভিতরে যত মাকলুক রয়েছে সমস্ত মাকলুক গুলো আমি আল্লাহ আমার গোলামি করে ভাইরা আমার সমস্ত প্রাণী গুলো আল্লাহকে শ্রদ্ধা করছি আশাবুল মাকলুক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে মানুষ আল্লাহকে ভুলে গেছে কোরআন ভুলে গেছে দিন ভুলে গেছে শয়তানের পদম অনুসরণ করছে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন তুমি মানুষ তোমাকে আমি আল্লাহ তোমার মাথা আবার কুক যদি পায়ে দিবে আমাকে সেজদা করবে তোমাকে এই জন্য আমি আল্লাহ বানালাম কিন্তু তুমি আমাকে সেজদা করো না কিন্তু তুমি জানো না জ্বর বস্তু পাহাড় এবং সূর্য নক্ষত্র গাছ গাছালি আমি আল্লাহ আমাকে সেজদা করে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ সুরা হজ্জের আঠারো নম্বর আয় সেই কথা তুলে ধরেছেন মোহান রবীন্দন বলেন الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والتر والدواب وكثير من الناس بل ان الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মানুষ তুমি আমাকে সিজদা করো না কিন্তু তুমি জানো না এই সূর্য আমি আল্লাহ আমাকে সিজদা করছে পাহাড়গুলো আমাকে সিজদা করছে গাছগাছালিগুলো আমি আল্লাহ আমাকে সিজদা করছে বান্দা সমস্ত প্রাণী কুল সমস্ত কুল কায়নাত مخلوقات আমি আল্লাহ আমার হুকুম মানে আমার আইন মোতাবেক চলে তুমি মানুষ তুমি যদি আমার হুকুম না মানো আমার আইন না মানো তুমি যদি আমার হুকুম না মানো আমার আইন না মানো আল্লাহ পাক সুন্দর করে বলছেন পৃথিবীতে যাওয়ার পরে মানব রচিত আইনকে যদি সমর্থন করো জীবনে যদি তুমি মেনে নাও আল্লাহ তাআলা বলছেন তুমি যত ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত কবুল করব না নাউজুবিল্লাহ বলে তাহলে গোলামি করতে হবে কার আইন মানতে হবে কার জোরে বলে আইন মানতে হবে কার আল্লাহ আইন মান আল্লাহর আইন বাদ দিয়ে কোরআনের আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনকে সমর্থন করবে আল্লাহ তাদের জন্য কি মেসেজ দিয়েছেন শোনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারীমায় সুন্দর করে বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরি যারা আমি আল্লাহ আমার আইন বাদ দিয়ে আমার কোরান বাদ দিয়ে আমার জীবন ব্যবস্থা কোরআনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইনকে যারা সমর্থন করবে আল্লাহ পাক বলেন ফলাইয়াক্ব্ববাল মিনহু এখানে ওলামা ইকরাম আছেন লামে তাকীদ আল্লাহ ব্যবহার করেছেন ফলাইয়াক্ববাল মিনহু

ওয়ামাল্লাম বিমা এঞ্জলাল্লা ই কাহু রালি মুন বলেন না ল হুয়াফ আর জোরে বলেন না ল হুয়াব বাট আল্লাহ কি বলেন সুরা মায়েদা আল্লাহ হরব্বুল আর মিন এই কথা তুলে ধরেছেন যারা আল্লাহ আইন মানবে না আল্লাহ দাবা বিধান অনুযায়ী বিচার করবে না আল্লাহ তালা বলেন তারাই হলো কা তারাই হলো ফাসিক আর তারাই হলো জালেম বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ এইজন্য আমার ভাইয়েরা আল্লাহর বিধান কি পরিত্যাগ করা যাবে না অস্বীকার করা যাবে না যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে তারা হলো জালেম কি তারা কি তারাই হলো জালেম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থায় কোন মানুষ যদি মারা যায় কুফরি মতদস্য ফলো করা অবস্থায় যদি ওই ব্যক্তি সামনে মালাকুল মৌসাজাম চলে আসে তার মৃত্যুটা কি হবে আল্লাহ পাক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 161 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে তুলে ধরেছেন দ্বারা মানব রচিত আদর্শের উপরে যাদের মৃত্যু হবে তাদের মৃত্যু কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তাদের মৃত্যুটা হবে ইন্নাল্লাযীনা কাফুরু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলা ইকাতি ওয়ানাসি আজমাইন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবি আল্লাহর কোরআনে বিধানকে যারা অস্বীকার করবি যারা আল্লাহর বিধানকে ছোট মনে করবে তার ছেলে করবে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু যারা আমার হুকুম কি আমার কোরআনে আইন কে যারা অস্বীকার করবে আল্লাহ পাক বলেন ওমা 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 তুওয়াহুম কুফফারু আর এই কাফের অবস্থায় যদি তারা মারা যায় উলাহ ইকা আলাই হিমুল্লাহ আনতুল্লা আলাই হিম্লাহ ওই ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সময় আল্লাহ তালা তার উপর লাল উদ্দ্যান এবং ওলমালা তাদের ফেরেশতা লান দেয় এবং অন্যাসি আজমায় তামাম পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে লানত দেয় বলে নাওজ বিল্লা আরো জনে বলে নাওজ তাহলে আল্লাহর আইন আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই আল্লাহর কোরআনের বিধান কি অস্বীকার করা যাবে ছোট করা যাবে তাচ্ছিল্য করা যাবে যাবে না কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীরা আল্লাহর কোরআনে ভুল ধরে কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে নাম করে একজন বুদ্ধিজীবী সে বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকারা আল্লাহ আনহা অল্প বয়সীর সাবে হারালেন তো অন্যান্য বিবিরা অন্যান্য মেয়েরা যদি সামিন্তকাল করার পরে যদি বিবাহ পরবর্তীতে বিবাহ করতে পারে তা আয়েশার আদিয়াল্লাহুতলান হা বিয়ে করতে পারবে না কেন দুই নম্বর হলো আয়েশার আদিয়াল্লাহুত আনহা এবং রসলে কারিম সাল্লাল্লাহ আলি সাল্লামের বিবিদেরকে বিবিদেরকে আমরা মা বলবো কেন নাওজবিল্লাহ বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ জামাদের আম্মা জান এটা কে বলেছেন সূরা আহজাবে আল্লাহ তাআলা বিবিদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের আমাদেরকে আম্মা জান বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এগুলো আল্লাহর বিধান আল্লাহর বিধান মানতে কি কেন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা যাবে জোরে বলেন যাবে যাবে না আজকে এই বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদের কারণে আজকে আমাদের সমাজে এই অবস্থা কথা বলেন ঠিক কি না কোরান এর আইন না শোনার সাথে সাথে মানতে হবে কথা বলেন ঠিক কি না জরে বলায়ান ঠিক কি না যারা কোরানের আইনকে মানতে চায় না কোরানের হুকুমকে যারা মানতে চায় না এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক কি না জরে বলায়ন ঠিক কি না এই ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই তোমরা যত চেষ্টা করো না কেন এই দেশ কোন নাস্তিকদের দেশ না এই দেশ কম এই দেশ কোন নাস্তিক মুরতাদের এই দেশে বসবাস করা হবে না এই দেশ উলামায়ে কেরামের দেশ এই দেশ তুমি ওয়ালা দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশ উলামায়ে কেরামের দেশ এই দেশ পীর বুজুর্গ দেশ দেশ কথা বলেন ঠিক কিনা এদেশে ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী কোন কথা বললে সহ্য করা হবে না কথা বলেন ঠিক কিনা এরা যে ইহুদিদের দালাল এর মধ্যে কোন সন্দেহ নাই আর এদের সাথে এদের সম্পর্ক বন্ধুত্ব এরা কোরআনকে বিজ্ঞান দিয়ে যাচাই করে কোরান বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না কোরান দর্শন দিয়ে যাচাই করা যাবে না কোরআন বিজ্ঞান দিয়ে যাচাই করতে গেলে সে নাস্তিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বিজ্ঞান কোরআন দিয়ে যাচাই হবে কিন্তু কোরআন বিজ্ঞান দিয়ে যাচাই হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধুত্ব তাদের সাথে করবেন প্রথমে যে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এরা ইহুদি খ্রিস্টানদের দালাল এর মধ্যে কোনো সন্দেহ নাই এদের সম্পর্ক অমসলিমদের সাথে এদের সম্পর্ক মুশরিকদের সাথে এদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে কথা বলেন ঠিক না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারিমে সূরা মায়দার 50 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে তুলে ধরেছেন কাদের সঙ্গে আপনারা বন্ধুত্ব স্থাপন করবেন কাদের সঙ্গে আপনারা ভালোবাসা স্থাপন করবেন আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ বমাইয়ে তাওল্লা হুমকুম ফাইন না হুম মিন হুম ইন আল্লহ লা ইয়াহদি কম লিমি বলে না ল হ হওয়ার যে আয়তে কারিম আমি প্রথমে তেলাওয়াত করেছি আয়তে প্রবেশ করলাম আল্লাহ তালা কি বলছেন কোরানের তর্জমা শোনেন আয়তে তর্জমা শোনেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাবতখিজুল ইয়াহূদ ওয়া আন-নাসারা আউলিয়া ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না কে বলেছেন জোরে বলেন কে বলেছেন আল্লাহ তালা বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুত্ব বানায়ো না তাদের সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করে উমাইয়াতাও আল্লাহু মিনকুম তাদের সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করে তারা মুসলমান থাকতে পারে না আল্লাহ বলেন তারাই ওই হুদিদের পাশাটা গোলাম হয়ে যায় কার কথা জোরে বলেন কার কথা এরপর আল্লাহ কি বলছেন দেখেন দেখেন ইন্নাল্লাহা আল্লাহ রবীন্দিন বলেন বলেন যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুত্ব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় আল্লাহ পাক বলেন তারা হলো জালেম তারা কি জালেম আল্লাহু লা ইয়াহদিল কওম যালিমিন আল্লাহ পাক বলেন এই জালেমদেরকে আমি হেদায়েত দেই না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা হলো এই পৃথিবীর নব্য ফেরাউন কথা বলেন ঠিক কিনা এদের সঙ্গে মন মুসলমানদের কোন বিন্দু পরিমাণ সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা ইহুদি এবং খ্রিস্টান এরা কত বড় খারাপ কত বড় দুশ্মন মুসলমানদের হজরতে ইসা আলহি সালামকে খ্রিস্টানদের নবী করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন ইহুদিদের নবী করে হজরতে মুসা আলহি সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন কিন্তু হজরতে মুসা আলাইহি সালাম এনিতে করার পরে ছয় শত বছরের ব্যবধানে ইহুদি ইহুদের ইহুদিদের মধ্যে মুনাফেক ঢুকে ইহুদি ধর্মটা বিকৃত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা না ঈসা আলাইহি সালাম এনিতে কাল করার পরে ষাট বছরের ব্যবধানে খ্রিস্টান ধর্ম খ্রিস্ট ধর্মটা ইহুদি এই মোনাফেকরা খ্রিস্টান মোনা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম বিকৃত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমন এমনকি তারা যখন দিনের কথা ইসলামের কথা যখন বলা শুরু করে দিল তৎকালীন সময়ের জাতির লোকেরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় এই হুরি এবং খ্রিস্টানদের জন্য আল্লাহ রবিন এই দুনিয়াতে জান্নাতি খাবার দান করেছিলেন মান্না এবং সালোয়া দিয়েছিলেন কিন্তু ইহুদি এবং খ্রিস্টানেরা দুষ্টামি করার কারণে নাফরমানি করার কারণে আল্লাহ তালা তার নিয়ামত ছিনিয়ে নিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা হযরতি ঈসা আলাইহিসসালাতুস সালাম এই দুনিয়াতে আল্লাহ পাক বিশেষ একটি মাধ্যমে আল্লাহ দুনিয়াতে নজির পেশ করার জন্য বাবা সারা এই পৃথিবীতে তাকে প্রেরণ করেছিলেন কিন্তু সালাম যখন যখন জাতির লোকদের কাছে ইসলামের কথা বললেন তখন তিনি বললেন এই জমিন আল্লাহ হুকুম চলবে আল্লাহ আইন চলবে আল্লাহ বিধান চলবে আল্লাহ এই কথাগুলো যখন বলা শুরু করে দিল জাতির লোকের এতদিন কোনো কথা বলে নাই আল্লাহ নবী চিন্তা করেন আল্লাহ নবী সা আলাই সালতসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে দিল শুধু অকথ্য ভাষায় গালিগালাজ করে নাই আল্লাহ নবীসা আলাইহি সাল্লাহত সাল্লামকে যারো সন্তান বলে তারা আখ্যায়িত করেছিলেন বলে নাউজু বিল্লাহ চিৎকারদের বলেন না বিল্লাহ হযত ইসাল্লাহি সাল্লাহাতসাল্লাম কি আল্লাহ তাহারা দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ রব্বুল আন ইসা আলাইহিস সালাতু সালামের মা মারিয়ামকে লক্ষ্য করে ফেরেশতা জিবরাইল বললেন মারিয়াম তিনি বললেন কি বললেন কুরআনের ভাষায় শুনুন ইয ক্বালাতিল মালাঈকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশির ইউবাশশিরুকি বিকালিমাতিম ইস্ মুহু ইস্মুল মচিয়া ইসবুনু মারিয়ামা ওয়াজী হান ফিত ফি তুনিয়া ওল্লা আশীর্ৱাতি ও মিনাল মকৰ বলেন আল্লাহ বাট বাট আল্লাহরব্ব বলেন আমি তুমি ই সালাহি সালা চলে মা মারিয়াম কে বলেন হে মাৰিয়াম আমি আল্লাহ তোমাক কী একটি পুচ্ছ সন্তান দান করবো এমন একটি সন্তান আমি তোমাকে দান করব যে সন্তান দুনিয়া এবং আখেরাতে সম্মানী হবে যখন আল্লাহ তালাম কথা কি শুনতেছেন আপনারা যখন আল্লাহ নাম এই কথা বললেন আপনারা বলেন মানুষ একটা একটা মেয়ে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে পুরুষ মানুষ দরকার কথা বলেন ঠিক কিনা পুরুষ ছাড়া কি দুনিয়াতে সন্তান দেওয়া যাবে ইসা আলাহ ইসালাহ মায়ের তো বিয়ে হয় নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস মা কি বলেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস মা বলেছিলেন কলাত আননা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া আকু বাগিয়া ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বললেন যে হে জিবরাইল আমার পেটে কিভাবে সন্তান আসবে ولم يمسس نبشر আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি তো জেনাকারীও নই আমার পেটে কেমনে সন্তান আসবে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা ঈসা আলাইহিস সালাতু মা বললেন আমার পেটে কেমনে সন্তান আসবে আমি তো আমার তো বিয়েও হয়নি কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আর আমি তো জেনাকারীও নই আমার পেটে কেমনে সন্তান আসবে যখন ইসা আলাইহিস সালামের মা এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন আল্লাহ পাক বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা কাযালিকিল্লাহু ইখলুকু মা ইশাউ ইজা اذا কদা আমরুন ফাইননামা

মূল কথা আমি আপনাদেরকে শোনাই ঈশা আলাইহি সালামের মা প্রথম তাপসীর খেতাবের মধ্যে এসেছে ঈশালাহি সালাত ও সালামের মা প্রথম প্রথম গোসল করার জন্য যখন হাম্মামখানার ভিতরে প্রবেশ করলো হামাম খানার ভিতরে ঈশা আলাই স্নাত সালেমের মা যখন প্রবেশ করলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে হামামখানার ভিতরে বাথরুমের ভিতরে দেখতে পেলে একজন সুদর্শন যুবক ওখানে দাঁড়িয়ে আসি হজরত ঈসা আলাইহিস সালাত ও মা হতবম্ব হয়ে গেলেন ভিতরে বাথরুমের ভিতরে একজন সুদর্শন সুপুরুষ দাঁড়িয়ে আছে ঈসা আলাইহিস সালাত ও মা যুবককে লক্ষ্য করে বললেন যুবক আল্লাহকে ভয় করো তুমি আমার কাছে আসবে না আর তোমার কাছে আমি সাহায্য চাবো না আমি যার ইবাদত করি সে আল্লাহর কাছে তোমার জন্য তোমার তোমার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাই

আমার তো বিবাহ হয় নাই আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি জেনাকারীও নই আমার পেটে কেমনে বাচ্চা হবে ঈসা আলাইহিস সালাতু মা যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন ঈসার মা তুমি এবার একটু হা করো মুখটা হা করো মুখটা হা করা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম মুখের ভিতরে মুখ গহ্বরে ফুটকারে দিলেন ফুটকা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান চলে আসলো পেটে সন্তান সম্ভাবা একদিন চলে গেল দুই দিন চলে গেল এক মাস চলে গেল দু মাস চলে গেল সন্তান সম্ভাবা এমন অবস্থায় জাতির লোকেরা বুঝতে পারলো মরিয়মের পেটে বাচ্চা জাতির লোকেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করা শুরু করে দিল গালাগালিস করা শুরু করলো এমন কি হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে মেরে পেটে তারা তাদের এলাকা থেকে বের করে দিল

আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো জাতির লোকেরা আমাকে তাড়িয়ে দিল মারে পিঠে আমাকে ঘৃণা করে তাচ্ছিল্য করে মেরে পিঠে আমাকে রক্ষ করা করে দিয়া। জাতির লোকেরা আমাকে তাড়িয়ে দিল রব্বুল আলামিন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ক্বালা তায়া লাইতনি মিত ক্বাবলা হাযা ওয়া কুনতু ঈসা আলাইহিস সালামের মা বললেন আমি যদি আমার যদি আমার যদি মরণ হতো আর এই জাতির লোকদেরwidetilde থেকে আমি যদি মুসে যেতাম এটা আমার জন্য ভালো ছিল নাউযুবিল্লাহ বলে এজন্য মৃত্যুকামনা করা জায়েজ নাই মৃত্যুকামনা করে কি আছে জায়েজ না ঈসা মা আমার মায়েরা ভালো করে শুনেন ঈসা আলাইহিস সালাতু সাল্লামের মায়ের কেমন ধৈর্য ছিলেন মা আর আপনাদের ধৈর্য হয় না ছোটখাটো বিষয় নিয়ে স্বামী মধ্যে গন্ডগোল লাগাই কথা বলেন ঠিক কিনা ওইদিকে যাওয়ার সময় নাই আমি যে সাবজেক্টের বলার আলোচনা করছি ইহুদি এবং খ্রিস্টান কত বড় দুশ্মন মুসলমানদের একটু পরেই বুঝতে পারবেন ঈসা আলাইহিস সালাত মা মৃত্যু কামনা করলেন আল্লাহ পাক সান্তনা দিয়ে বললেন মারিয়াম তুমি চিন্তা করো না এই মরা গাছটা তুমি ধরো ঈসা আলাইহিস সালাত ওয়া মা মরা গাছটা যখন ধরলো ধরার সঙ্গে সঙ্গে মরা গাছটা আল্লাহ পাক তাজা করে দিলে খেজুর চলে আসলো মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই খেজুর খেলেন তারস তনে দুধ চলে আসলো মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইস আলাইহিসসালাতু ওয়াস সালাম কে প্রসব করলেন প্রসব করার পরে আল্লাহ পাক বলেন মারিয়াম এখানে থেকো যাও জাতির কাছে যাও জাতি লোকদের সামনে চলে যাও এখানে আর তোমার থাকা যাবে না এই সন্তান জাতি সামনে যাও জাতি লোকেরা যখন তোমাকে প্রশ্ন করবে তুমি কোনো উত্তর দিবে না তুমি তুমি কোনো কথা বলবে না তুমি বলবে তুমি বলবে ইন্নি তুলির লির তুমি বলবে জামা আমাকে কোনো কেউ প্রশ্ন করো না যত প্রশ্ন আমার এই তিন দিনের বাচ্চা ইসাকে করো আল্লাহু আকবার আমি রোজাদার আমি কথা বলবো না তোমাদের সাথে ঈশ্বর সাহেবের সাথে কথা বলবো আমার ভাইয়েরা তাফসিরে মাজহারি তাফসিরে কাসির আল্লামা কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর ব্যাখ্যা করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যতন যখন জাতির লোকের কাছে চলে গেল জাতির লোকের সামনে যখন গেল জাতির লোকেরা তাকে আবার আরো বেশি তাচ্ছিল্য তাচ্ছিল্য করা শুরু করলো সে বলল ইশারায় বলে দিল আমার সঙ্গে তোমরা কথা বলো না যত কথা বলা দরকার আমার সন্তানের সাথে করো জাতির লোকেরা বলল দেখো মারিয়াম কত বড় বেহায়া নিদ্রজ্জোZrO যত সন্তান জন্ম দিয়ে আমাদের সামনে বড় বড় কথা বলছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মনটা খারাপ করে ফেললেন আমার তো কোনো দলিল নাই প্রমাণ নাই তিনি বললেন ও আমার জাতির লোকেরা আমার ভাইয়েরা আমাকে কি তোমরা ছোট করো না তোমার যত প্রশ্ন আমার সন্তানকে করো এই যখন বুঝাই দিলেন জাতির লোকেরা বলল। হে সন্তান হে তিন বাচ্চা তুমি কি কথা বলতে পারবে তোমার পরিচয় কি কে তুমি তুমি সুন্দর করে একটু তোমার পরিচয় দিয়ে দাও আল্লাহ রাব্বুল দেখেন আমাদের কি কত হাজার হাজার বছরের আগে এই ঘটনাটা আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে শোনায় দিচ্ছেন আল ইসরা আলাইহিসসালাতু কি বলেছিলেন তিন দিনের বাচ্চা হযরত ঈসা আলাইহিসসালাম বলেছিলেন কলা ইন্নী আবুদুল্লাহি কিতাব জালন ভিয়া চিৎ কাবিত ল হুয়াক বল আর জনে বলে নাম লহুয়াক বল ঈশাল আহি সালাম বলেছিলেন ফিরি বলেছিলেন কলা ইন আব্দুল্লা আমি হলাম আম আল্লার গোলাম আর তিনি বলেছিলেন আতানিয়াল কিতাব আল্লাহ পাক আমাকে انجিল কিতাব দান করেছেন ও যা আলানি আমি হলাম তোদের নবী আর এই মহিলা একজন সতী সমুদি একজন পূত পবিত্র নারী আমার মা একজন নবীর মায়ের সঙ্গে খবর তোরা করবি না চিৎকার দেবেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার